স্টক থাকে এটা তো সাইন এর কন্ডিশন হিডেন করে যাবেন আর সাথে দেখেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। আর এই নতুন কমিটি গঠিত হওয়ার পর পদধারী এবং পদবঞ্চিতরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এটি নিয়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচনা সমালোচনা চলছে। এই আলোচনা সমালোচনার মাঝে যারা পদধারী তাদের কয়েকজনের বিরুদ্ধে বিবাহিত হওয়ার অভিযোগ উঠেছে। এটি নিয়ে বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগো নিউজে একটি নিউজ হয়েছে। সেখানে জাগো নিউজের একজন সাংবাদিক যার নাম নাহিদ হাসান, তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির একজন সহসভাপতি যার নাম সুস্মিতা বারুই, তিনি নাকি বিবাহিতা। তার একটি কাবিন নামা নাহিদ হাসানের হাতে পৌঁছে তখন তিনি এই সুস্মিতা বারুইকে কল দেন। কল দেওয়ার পর সুস্মিতা বারুই এই সাংবাদিক নাহিদ হাসানের সাথে যে আচরণ করেছে তাতে বোঝা যায় সুস্মিতা বারুই বাংলাদেশের খুবই সম্ভ্রান্ত একটি হিন্দু পরিবারের সন্তান। অতএব বলতে দ্বিধা নেই যে তিনি খুবই যোগ্যতার সাথেই ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটির এই পদটি পেয়েছেন। আমি যেটা বলছি যে আমার কাছে যে মানে কাবিন নামার যে ছবি আছে নোটারি পাবলিক করার, ওইখানে দেখা যায় চিরঞ্জিত রায় নামের একজনকে আপনি বিয়ে করেছেন। হ্যাঁ, উনি উনি আমি আপনাকে বলি উনি আমার বয়ফ্রেন্ড, ওনার সাথে আমার একটা রিলেশন আছে। আচ্ছা, উনি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, উনি আমার বয়ফ্রেন্ড। আপনার এবং আপনি আমার যদি সিগনেচার হয়ে থাকে তো সুস্মিতা বারুইয়ের সাথে যখন নাহিদ হাসানের কথা হচ্ছিল তখন সুস্মিতা বারুই বারবারই মামলার হুমকি দিচ্ছিলেন। অর্থাৎ এই যে তাকে বলা হয়েছে যে তিনি বিবাহিতা, তার স্বামীর নাম বলা হয়েছে চিরঞ্জিত রায়, তো এটি তার মন্তব্য অনুযায়ী তার বক্তব্য অনুযায়ী এই চিরঞ্জিত বারুই হচ্ছে তার বয়ফ্রেন্ড, আসলে তার সাথে তার বিবাহ হয়নি। তো এখানে আমি প্রথমে বলবো যে চিরঞ্জিত রায়ের সাথে তার বৈবাহিক কোনো সম্পর্ক নেই, কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক রয়েছে। তো এই জায়গায় আমি মন্তব্য করতে চাই যে আমাদের ঐতিহ্যবাহী যে রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগ, তারা সকলেই দাবি করে থাকেন যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্যই রাজনীতি করে থাকেন এবং তারই আদর্শ তারা পারিবারিকভাবেও লালন করে থাকেন। তো এই জায়গায় আমার প্রশ্ন হল, সুস্মিতা বারুই যেহেতু একজন হিন্দু, তিনি হিন্দু পরিবারের সন্তান, আমি হিন্দু ধর্ম সম্পর্কে খুব একটা জ্ঞান রাখি না, তবে যতটুকু বুঝি হিন্দু ধর্ম অনুযায়ী বিবাহের বাইরে অর্থাৎ বিবাহ বহির্ভূত কোনো অনৈতিক সম্পর্ক এটি হিন্দু ধর্ম সাপোর্ট করে না। বিবাহ ছাড়া আপনি কোনো নারী বা পুরুষের সাথে অবৈধভাবে শারীরিক মেলামেশা করতে পারবেন না, এটি হিন্দু ধর্মের আইন অনুযায়ী কিন্তু এটা অবৈধ।
তো সুস্মিতা বারুই চিরঞ্জিৎ রায়ের সাথে তার যে দৈহিক সম্পর্ক, তিনি বলেছেন যে চিরঞ্জিৎ রায় তার বয়ফ্রেন্ড। তো বয়ফ্রেন্ড মানে তার সাথে শারীরিক সম্পর্ক রয়েছে, তো এটি হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বৈধ নয়। তো তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এটি বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী বৈধ? তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফাজিলাতুন নেসা মুজিব, নিশ্চয়ই বঙ্গবন্ধুও বিবাহের আগে এই ফাজিলাতুন নেসা মুজিবের সাথে তার মানে গার্লফ্রেন্ড সম্পর্ক ছিল। যদি এটা না থাকবে তাহলে বঙ্গবন্ধুর আদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা ছাত্র সংগঠন, ছাত্রলীগের একজন নেত্রী বা একজন নেতা, তিনি বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক কেন করবেন? এটি যদি বঙ্গবন্ধুর আদর্শ নাই হবে তাহলে তার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের একজন নেত্রী বা একজন নেতা কেন দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়বে বিবাহের আগে? আমাদের বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগের সভানেত্রী। তো নিশ্চয়ই আমাদের বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওয়াজেদ সাহেবকে বিবাহ করার আগে নিশ্চয়ই তিনিও তার গার্লফ্রেন্ড ছিলেন। যদি তাই না হবে তাহলে তার দলের একজন নেত্রী, তার দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের একজন নেত্রী, তিনি বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক কেন করবেন? আশা করছি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার। দুই নাম্বার পয়েন্ট, তিনি যখন সাংবাদিক নাহিদ হাসানের সাথে ফোনে আলাপ করছিলেন তখন তিনি বারবারই নাহিদ হাসানকে মামলার হুমকি দিচ্ছিলেন। আমার কাছে তথ্য ছিল, এই তথ্য আসছে সেটা হলো আপনি বিবাহিত, বিবাহিত হয়ে কিভাবে ছাত্রলীগের পদ পেলেন? আপনি এই কথাটা কেউ যথাযোগ্য প্রমাণ দিতে পারবে না। আমি বলি আমার কাছে, আমার কোন সাংবাদিক আমার বিরুদ্ধে মিথ্যা কোনো অভিযোগে নিউজ করে আমি অবশ্যই সেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করব, কারণ আমার উপরে ঈশ্বর আছে, আমার বাবা মা আছে, সবাই জানে আমি কোন বিবাহিত না কিছুই না। অতএব একটা কাবিননামা ওগুলো নীল খেতে গেলে 100 টাকা দিয়ে বানানো যায়। আচ্ছা, আমার কাছে একটা কাবিননামা, আপনি আপনি সোনালি আক্তারকে ধরেন, সোনালি আক্তার এক নম্বর ভাইস প্রেসিডেন্ট হচ্ছে, যার দুরঙ্গ ছবি আছে, কাবিননামা আছে, আপনাদের কাজী অফিসের কাবিননামা আছে। আচ্ছা, উনি রাজিয়াকে ধরেন, যার উলঙ্গ ছবি আছে, সেক্রেটারি হয়েছে, তাকে ধরেন। আচ্ছা, উনার 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 কাবিননামার কথা আপনি বলছেন, উনার কাবিননামার ছবি আপনি দিতে পারবেন? আমার কাছে তো কারো কিছুই নাই, আমার কাছে কারো কিছুই নাই, তবে আমার নামে নিউজ করার আগে ভাইয়া আমি আপনাদের বোন, আমার নামে নিউজ করার আগে একটু ভালো চিন্তা করবেন, কারণ আমি মামলা দিব। অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি বিবাহিতা এটি সত্য নয়, অতএব এটা নিয়ে যে সমস্ত সাংবাদিক রিপোর্ট করবে তাদের বিরুদ্ধে তিনি মামলা দিয়ে দিবেন। এই 2-3 মিনিটের যে ফোন আলাপ তাতে তিনি মামলা দেওয়ার হুমকি দিয়েছেন অন্তত 3-4 বার। এতে প্রমাণিত হয় যে আদালত, আইন, প্রশাসন এগুলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাদের পৈতৃক সম্পত্তি, মানে কথায় কথায় আইন আদালতের হুমকি দেওয়া। কারণ তারা জানে যে আইন আদালতের আশ্রয় নিলে যদি আওয়ামী লীগ হয় বাদী, যুবলীগ ছাত্রলীগ হয় বাদী, তাহলে বিবাদীর আর রক্ষা নেই, এটা তারা খুব ভালো করেই জানে। এজন্যই বারবার মামলার হুমকি দিচ্ছিলেন, অর্থাৎ আইন আদালত প্রশাসন এটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের পৈতৃক সম্পত্তি তারা মনে করে। আর 3 নম্বর পয়েন্ট, যখন তিনি সাংবাদিক নাহিদ হাসানের সাথে কথা বলছিলেন তখন তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ যে তার স্বামী আছে, তিনি বিবাহিতা, তার কাবিননামা আছে, তো এটা তিনি বলতে গিয়ে বললেন যে এই কাবিননামা নীলক্ষেতে গেলে একশো টাকা দিয়ে বানানো যায়। তো আপনি আর কাউকে দেখেন না, শুধু আমাকে কেন কল দিয়েছেন এটা জানার জন্যে? বর্তমান যে নতুন কমিটি, এই নতুন কমিটির আরেকজন সহসভাপতি, যিনি 1 নম্বর সহসভাপতি, তার নাম হচ্ছে সোনালী আক্তার, উনি বলেছেন যে সোনালী আক্তারকে ধরেন না, তার উলঙ্গ ছবি আছে, তারও কাবিননামা আছে। সাথে সাথে তিনি সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকেও বলেছেন যে আপনি রাজিয়া সুলতানাকে দেখেন, তারও উলঙ্গ ছবি আছে, তারও কাবিননামা আছে। তো এতে বোঝা গেল যে তার অভিযোগ সোনালী আক্তারও বিবাহিতা এবং রাজিয়া সুলতানাও বিবাহিতা এবং তাদের দুজনেরই উলঙ্গ ছবি অনলাইনে আছে। তো তার অভিযোগ যদি সত্য হয় তাহলে
আবারও আমাকে বলতে হচ্ছে, যেহেতু তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করেন, তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও উলঙ্গ ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে। আমি জানি না আপনারা কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উলঙ্গ ছবি দেখেছেন কিনা। এবং এটাও তাহলে পরিষ্কার হয় যে বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারও নিশ্চয়ই উলঙ্গ ছবি অনলাইনে পাওয়া যায়। মানে এই কথাগুলো এই জন্য বলছি, যেহেতু তারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই রাজনীতি করেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই তারা রাজনীতি করে থাকেন। অতএব যেহেতু নতুন কমিটিতে যারা আছেন, এমন সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদক যারা, তাদের উলঙ্গ ছবি যেহেতু অনলাইনে আছে, অতএব এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। মানে এই কথাগুলো এই জন্য বলছি, যদি এটি বঙ্গবন্ধুর আদর্শ না হবে, তাহলে এমন ছাত্রীকে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি কেন নিযুক্ত করা হবে? ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেন করা হবে? এটি হলো প্রশ্নের জায়গা। যদি এটি বঙ্গবন্ধুর আদর্শ না হয়, তাহলে তারা কেন ছাত্রলীগের সহসভাপতি বা সাধারণ সম্পাদক হবে? কথাটা লজিক্যাল কিনা, যৌক্তিক কিনা? যদি অযৌক্তিক হয়, তাহলে নিশ্চয়ই তারা মানে ভুলবশত পদে আসলেও তাদেরকে বহিষ্কার করা হবে, অথবা তারা কোনোভাবেই পদে আসার কথা না। না, আপনার মামলার কথা হচ্ছে, বারবার আমাকে কেন বলছেন? আমি কল করলাম আপনাকে, এটা তো সাইন কেন কোন দিবেন? ইডেন কলেজ আপনি আর কাউকে দেখেন না? এই সুস্মিতা বারুই যতক্ষণ নাহিদ হাসানের সাথে কথা বলেছেন, ততক্ষণ তিনি খুবই চোটে চোটে কথা বলেছেন এবং শেষের দিকে গিয়ে এতটা অশালীন ভাষায় গালিগালাজ করেছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এবং সেই গালিগালাজগুলো আবার অনলাইনে প্রচারযোগ্যও না। তো তার আলোচনায় যতটুকু বোঝা গেল যে তিনি আসলেই খুবই শান্তশিষ্ট একজন ছাত্রী, খুবই ভদ্র, নম্র এবং খুবই সম্ভ্রান্ত একজন হিন্দু পরিবারের সন্তান, এতে আমার কাছে প্রমাণিত হয়েছে। তো তিনি শেষে সাংবাদিককে যেভাবে যে ভাষায় অশালীন ভাষায় গালিগালাজ করেছেন, এতেও প্রমাণিত হয় যে নিশ্চয়ই এটাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই আদর্শ, কারণ তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করে থাকেন। অতএব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যখন কোনো সাংবাদিকের সাথে কথা বলতেন, তিনি এভাবেই অশালীন ভাষায় গালিগালাজ করতেন। যদি তিনি গালিগালাজ না করে থাকবেন, তাহলে তার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের একজন নেত্রী, তিনি কেন সাংবাদিককে গালিগালাজ করবেন? এটি নিশ্চয়ই বঙ্গবন্ধুর আদর্শ, এবং এটাও নিশ্চয়ই সত্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও যখন সাংবাদিকের সাথে কথা বলেন, তিনি এভাবেই অশালীন ভাষায় গালিগালাজ করেন, কেননা এটি তার পিতার আদর্শ। যদি এটি তার পিতার আদর্শ না হবে এবং এটি যদি তিনি না করে থাকেন, তাহলে তার দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেত্রী কেন এতটা অশালীন ভাষায় গালিগালাজ করবে? নিশ্চয়ই এটি বঙ্গবন্ধুর আদর্শ, আর এই আদর্শ নিশ্চয়ই শেখ হাসিনা লালন করেন। এই একই আদর্শ তার দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের একজন নেত্রী সুস্মিতা বারুই, তিনিও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। অতএব বলতে দ্বিধা নেই যে এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। তো এখন সর্বশেষে যেটি আমি বলে শেষ করতে চাই, আপনারা অনেকেই হয়তো বলবেন যে নায়েব ভাই আপনি ঠান্ডা মাথায় এইভাবে বাঁশ দিচ্ছেন। আমি বাঁশ দিচ্ছি না, মানে এটা আমার প্রতিবাদের ভাষা। আমি আপনাদেরকে সর্বশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, মেয়েরা হচ্ছে আমাদের মায়ের জাতি। আমরা গ্রামে বড় হয়েছি, অনেকে শহরে বড় হয়েছেন, এই যে মারামারি, আন্দোলন, সংগ্রাম, ইট চালাচালি, তারপরে গালিগালাজ, কাউকে হুমকি টুমকি দেওয়া, এগুলো আমাদের পুরুষ জাতিরাই করে। মানে আমি একজন পুরুষ, আমি পুরুষ জাতিকেই দোষারোপ করছি। আমাদের মায়ের জাতিরা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে আমরা কখনো জড়িত হতে দেখি নাই, কিন্তু এই নতুন মাত্রাটা যুক্ত করেছে এই ছাত্রলীগ নেত্রীরা। অর্থাৎ
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা আমাদের মায়ের জাতিদেরকে তারা হিংস্র বানিয়েছে। আপনি এই বিষয়টা বোঝার চেষ্টা করুন যে ইডেন কলেজে তো আর ছেলেরা পড়ে না, সব মেয়েরা পড়ে। তো ইডেন কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে, পদধারী এবং পদবঞ্চিতরা সংঘর্ষে লিপ্ত হয়েছে, পুরুষরা না কিন্তু মেয়েরা সংঘর্ষে লিপ্ত হয়েছে, এবং গভীর রাত্রে তারা স্লোগান দিচ্ছে, গভীর রাত্রে তারা মানে আন্দোলন করছে, আন্দোলনে নেমেছে, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন, যে মেয়েরা সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েছে, যে মেয়েরা সাংবাদিকের সাথে অশালীন ভাষায় গালিগালাজ করছে, সাংবাদিককে হুমকি দিচ্ছে, তারা কি আদৌ মায়ের জাতির তালিকায় পড়ে? আমাদের মায়ের জাতিরা কি এত খারাপ ছিল? আমাদের মায়ের জাতিরা কি এতটা অসভ্য ছিল? না, তাদেরকে এতটা অসভ্য কারা করেছে? এ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করেছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সুস্মিতা বারুই, তিনি যে উশৃঙ্খল আচরণ সাংবাদিকের সাথে করেছে, এই নারী একসময় বাংলাদেশের এমপি হবে, একসময় বাংলাদেশের মন্ত্রী হবে, মানে তার সাংবাদিকের সাথে যে আচরণ তাতে মনে হচ্ছে যেন সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ পেয়ে গেছে, সে বাংলাদেশের প্রেসিডেন্টের পদ পেয়ে গেছে, এমন ভাষায় সাংবাদিকের সাথে কথা বলছে। তো এরা যদি হয় একসময় বাংলাদেশের এমপি মন্ত্রী, তারা কি দুনিয়ার মানুষকে মানুষ মনে করবে? এই জন্যেই আমি প্রায়ই বলি যে যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করে, মানে বাংলাদেশের কোনো সভ্য সমাজের মানুষ, বাংলাদেশের কোনো শিক্ষিত মানুষ, বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করে না। এই সুস্মিতার উচ্ছৃঙ্খল আচরণ এটাই প্রমাণ করে।